একটা সত্য ঘটনা দিয়ে আপনাদের আমি বোঝাতে চাচ্ছি পরিবেশটা একটা বিষয়। অনেকদিন আগে আমি মানে অনেক রমজান মাসে আমি কোরআন তেলাওয়াতের জন্য একটা ঢালাওভাবে ঘোষণা দিয়ে দিলাম যে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে আমরা তেলাওয়াত করবো এবং দিনের কিছু বিষয় দাস করবো, আপনারা মুসল্লিরা বসবেন অমুক টাইম থেকে অমুক টাইম। এখন দেখা গেল যে যুবক শ্রেণী একটা আছে, এরপরে ছোটো ভাইরা রয়েছে, একটা শ্রেণীর ছোটোরা রয়েছে, মুরব্বীরাও রয়েছে, সকলে মিলে মোটামুটি ওখানে আমরা একটা পরিবেশ করলাম কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শেখার জন্য। তো একটা পর্যায়ে আমি দেখলাম যে আগে যারা কিছুই পড়ে নেই, কিচ্ছু বলতে কিছুই জানে না, তাদের সাথে পড়াওয়ালা পারতেছে না। দেখবেন কিভাবে, তার মানে একটা লোক আগে পড়ছে আলিফ বে তে সে জিম হে খে বা ভুলটা পড়েছে কোরআন মাজিদ পর্যন্ত প্রায় পড়া হয়ে গিয়েছিল বা আমপারা শেষ করেছিল, এমন এমন মানুষ আমার সামনে আছে। আবার কেউ কেউ আছে কিচ্ছু পারে না, কিচ্ছু পড়ে নেই, আগে আলিফ থেকে ইয়া পর্যন্ত টোটাল একসাথে রিডিং পড়তে পারে না, তাহলে কিছু জানে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটা মাসের এই কোর্সে, এক মাস হয়ে যাচ্ছিল আমরা খুব বেশি ওই বে তে সে জিম হে খে ভুলটা যারা পড়ে আসছে আর কি, তাদের খুব দ্রুত আমরা সঠিকটা বোঝাতে পারতেছিলাম না। কিন্তু যে কিছুই পড়ে আসে নাই, অতি দ্রুত আমাদের কথাটা ধরে 20-25 দিনে দেখা গেল যে আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ পড়ার মতো পরিবেশ হয়ে গেছে। কেন হলো জানেন? কারণ ভুলটা এমনভাবে আমাদের মাথায়, ওদের মানে কিছু মানুষের মাথায় গেঁথে গেছে যে ওইটা স্বাভাবিক হয়ে গেছে। এখন সঠিকটা শোনার পর ওইটাকে মানে পার্থক্য করে দ্রুত বাদ দেওয়া এটা কঠিন হয়ে গেছে। আর যে কিছুই জানে না, ওর ব্রেনটা এখনও খালি আছে, ওই খালি জায়গায় আপনি যা ঢোকাবেন তাই ঢুকবে। কথা বোঝাতে পারলাম কি? তো এখন যে আমি উদাহরণটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি, এখনও পর্যন্ত যারা ছেলে সন্তানকে, নিজের ছেলেকে নিজের মেয়েকে কোরআন এবং সহি হাদিসের জ্ঞান এখনও দেন নাই, দিন ধর্ম সম্পর্কে কিছু জানে না, ছোট বাচ্চা, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি, দয়া করে মেহরবানি করে আপনি কোরআন এবং সহি হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, কোরআন এবং সহি হাদিস শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। কেন শুনবেন? কারণ ওই বিদ্যা আমার দরকার নাই, ওই বিদ্যা আমার দরকারই নাই যেই বিদ্যা বিচারের মাঠে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসে আমার বিরুদ্ধে। শূন্য ইজ বেটার দেন -10, সংখ্যা বেশি হলেই হবে না, শূন্য সুবিধাজনক অবস্থায় আছে, কারোর কাছে পায়ও না ও নিজেও কারোর কাছে দেনা না। তো এই কথাটা কেন বললাম? কারণ আপনি যদি ভুল শিক্ষা গ্রহণ করেন, বিদাত চর্চা করে যান, কোরআন এবং সহি হাদিসের ভুল শিক্ষাটা আপনার সন্তানকে দিয়ে দেন, তাহলে আপনি আল্লাহর দিন ধর্ম নষ্ট ভেঙে দিলেন, নাউজুবিল্লাহ, আল্লাহর দিন ধর্ম ধ্বংসে আপনি সহযোগিতা করলেন। বিদাত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার উম্মতের ভিতরে বিদাতটা এমনভাবে প্রবেশ করবে যেইভাবে পাগলা কুকুর, পাগলা কুত্তা কামড়াইলে জলাতঙ্ক রোগ হয়, সারা শরীরে সঞ্চালিত হয়, ওইভাবে আমার উম্মতের ভিতরে বিদাত এইভাবে সঞ্চালিত হয়ে যাবে। আবু দাউদ 4597 নম্বর হাদিস, আবু দাউদ 4597, রাসূলের কথা। সুতরাং বাচ্চাকে কোরআন এবং সহি হাদিসের শিক্ষা দিবেন, সঠিক আকিদা শিক্ষা দিবেন ছোটোবেলা থেকে, কোনো ভুলটা যাতে শিক্ষা গ্রহণ না করে, বেসিকটা ফাউন্ডেশনটা তৈরি করেন সঠিক জিনিসের উপরে, এটা আপনার কাছে আমাদের দাবি, চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখনও পর্যন্ত যারা কি বলবো বলেই সেটা হলো, কত মানুষ আমাদের বক্তব্য শুনে, বড় বড় দায়ীদের বক্তব্য শুনে আমাদের কাছে ফোন দিয়ে বলতেছে, কেউ কেউ কান্নাও করতেছে, আহা আজ 3 বছর ছেলেকে অমুক প্রতিষ্ঠানে পড়াচ্ছি কি অমুক সিস্টেমের মাদ্রাসায় পড়াচ্ছি, তাহলে তো আমি এত টাকা পয়সা মাসে 10,000-15,000 টাকা খরচ করে ছেলেকে, তাহলে তো আমি বিদাত শিক্ষা দিচ্ছি, আমি তো জাহান্নামের রাস্তা খুলে দিচ্ছি। এটা আপনারা সময় সময় বলতেছেন, কারণ আপনারা বুঝতে পারতেছেন যে বিদাত কত বড় ভয়াবহ জিনিস, কত খারাপ জিনিস, এটা আপনারা বুঝতে পারতেছেন। এই জন্য যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, যেভাবে হোক দিনের দায়ীদেরকে সহযোগিতা করে কোরআন এবং সহি হাদিসের প্রতিষ্ঠান, কোরআন এবং সহি আকিদা যেখানে একদম প্রতিষ্ঠিত হবে, বাচ্চার বেসিক ফাউন্ডেশন তৈরি হবে, আল্লাহর সঠিক পরিচয় পাবে, আকিদা শুদ্ধ হবে, সঠিক মানহাজের উপর থাকতে পারবে, ওই রকম প্রতিষ্ঠান ঘরে ঘরে তৈরি করে দেন, ওই রকম পরিবেশ তৈরি করে দেন, বাচ্চা সঠিক শিক্ষা গ্রহণ করুক, বাচ্চা ছোটোবেলা থেকে আল্লাহর সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিচয় পাক, কীভাবে কোনভাবে শরীয়ত আল্লাহ বলেছেন, রাসূলের বোঝ অনুযায়ী, সাহাবায়ে কিরামের বোঝ অনুযায়ী তারা যেন সঠিক জিনিসটা বুঝতে পারে, এই পরিবেশটা যার যার জায়গা থেকে সকলেই করে দেন। তাছাড়া যদি আপনি মনে করেন আচ্ছা পড়তে থাকুক যেখানে সেখানে দেই, 10 বছর পড়ার পরে আবার ঠিক করে দেব, কঠিন হয়ে যায়। যারা আমরা কোরআনে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের করেছেন কোরআনের খাদেম, তো আমরা দেখেছি কোরআন মাজিদ শেষ করার পরে
ওই গতিতে ভালোভাবে যদি কেউ খতম উস্তাদের কাছে না শোনায়, সুন্দরভাবে ভালোভাবে যদি কোরআন মাজিদটা মানে ইয়াদ না করে, তাহলে পরবর্তীতে যত ভালোই তেলাওয়াত করুক যাই করুক ওই রকম ঘষামাদা ওই রকম পরিবেশ আর আসে না, ওই রকম ধার আর হয় না। এই জন্য ছোট বাচ্চাদেরকে এখনই কোরআন এবং সহি হাদিস শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। আপনি কে বলেছে খুঁজে পান না, আপনার থানায় নাই অন্য থানায় আছে, আপনার জেলায় নাই অন্য জায়গায় আছে, আপনার ইউনিয়ন নাই অন্য জায়গায় আছে। আপনি ভালো কাজের জন্য একটু ঘোরাঘুরি করবেন, একটু চেষ্টা করবেন, একটু কষ্ট করবেন, বাকি আমরা তো সহযোগিতা করবো আপনাকে। আল্লাহকে বলবো আল্লাহ আমার প্রত্যেকটা দিনই মুসলিম ভাই এবং বোন যেন তাদের সন্তানদেরকে অন্তত কোরআন এবং সহি হাদিসের সঠিক শিক্ষা দিতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।